हाई एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपास लाइफस्टाइल। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन। गरमे आपनादेर जोन्नो एक रेसिपी निये एसेछि, खेजूर और बादामेर मिल्कशेक अथवा लाचिओ बोलते पारेन, आर एटा खेते किन्तु असम्भव टेस्टी। तो एखाने आमी काठबादाम निएछि 15-20টার मतो। तो एखन एकटु गरम जल दिए भिजिए राखबो, एते करे किन्तु बादामेर खोसाटा खूब सहजेई उठे जाबे। आमी ये बादामगुलोके आधा घंटार जोन्नो भिजिए राखबो, एते किन्तु खोसाटा खूब सुंदरभावे छाड़िए नेवा जाबे। चूलाय आमी एक लिटारेर कम अर्थात 1.5 लिटार दूध बसिएछि, आर दूधटाके आमी 4-5 बारेर मतो बलक तुले निएछि। तो एखन दूधटाके ठंडा करे नेब, चूलाटा आमी बंध करे दिलाम। तो एखन दूधटाके पुरोपुरी ठंडा करे आमी नर्माल फ्रिजे रेखे देब 4-5 घंटार जोन्नो। आधा घंटा हो गए, बादाम खोसागुलो किन्तु एखन खूब सहजे उठे जाए। खूब भालो करे बादाम धुए नियेछि। आपनारा चाहले किन्तु काठबादामेर साथे काजू बादामो दीते पारें। आधा घंटा रखार पर किन्तु आर गरम जल देवाते किन्तु खोसाटा खूब सहजे उठे जाए। तो एभावे करे आमी सबगुलो बादामेर खोसा छाड़िए नेब। बादामेर खोसा आमी छाड़िए नियेछि। तो एखन एभावे माझखान थेके चाप दिलेई किन्तु आलादा हये जाबे। तो एखन ए बादामगुलोके आमी एकटु छुरी दिये कुचि कुचि करे केटे नेब, एते करे किन्तु बादामटा ब्लेंड करते सुविधा हबे। तो एभावे एकटु चाप दिलेई देखबेन जे एकदम बादामटा भेंगे जाच्छे, माझखान थेके दुई भाग हये जाच्छे। तो एखन एकटु कुचि कुचि करे काटबो, जतटा सम्भव कुचि करे काटा जाय। বাদামগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 10-12টার মতো নিয়েছি খেজুর। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের খেজুর নিতে পারেন। তো আমি এখন খেজুরের যে ভিতরের যে বিচিটা আছে সেটা আমি এখন ফেলে দেব। তো ফেলে দিয়ে খেজুরটাকে এভাবে একটু কুচি কুচি করে কেটে নেব। ব্লেন্ড করার সুবিধার্থের জন্যই কিন্তু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটা ব্লেন্ডারে জগ নিলাম। তো এর মধ্যে প্রথমেই আমি কুচি করা বাদামটা প্রথমে দিয়ে দিলাম, এরপরে দিলাম খেজুর। আমি আগে থেকে যে দুধটা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে, তো সেখান থেকে আমি 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে বাদাম আর খেজুরটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ বেশি দুধের মধ্যে বাদাম আর খেজুরটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে না, একটু আস্তে আস্তে থেকে যাবে। তাই অল্প একটু দুধ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এখন আমি আগে থেকে জাল করে যে দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1.5 লিটার দুধ আছে। এখন আমি এর মধ্যে 2 রকম ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দেব প্রথমে। এখানে 1 কাপের মতো আইসক্রিম আছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চকলেট ফ্লেভারের আইসক্রিম। তো এখন আমি এর মধ্যে 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু খেজুরি মিষ্টি ভাব রয়েছে আবার আইসক্রিমেও মিষ্টি ভাব আছে, তাই আমি 2 চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখন সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম।
তো তৈরি হয়ে গেছে বাদাম আর খেজুরের মিল্কশেক অথবা লাচ্ছি। তো এটা খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা অসম্ভব টেস্টি। তো আমি একটু বাদাম আর খেজুর দিয়ে সাজিয়ে দিলাম। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই।